বনগাঁয় দুর্ঘটনায় মাও সন্তানের মৃত্যুর পর সক্রিয় পুলিশ, নেশাগ্রস্ত চালক ধরতে দিনও পরীক্ষা, বিএসএফ ক্যাম্প মোড়ে বাড়তি সতর্কতা পুলিশের। গতকালই কিন্তু ঘটে গিয়েছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা, সেই পথ দুর্ঘটনায় কিন্তু মৃত্যু হয়েছে মা ও শিশুর। তারপরেই কিন্তু বনগাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ট্রাক চালকদেরকে কিন্তু ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হচ্ছে, পাশাপাশি বনগাঁর শহরের ভেতরে কিন্তু ট্রাক নিয়ন্ত্রণ করা হচ্ছে বনগাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। গত সোমবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে শহরবাসী, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মা ও তার সন্তানের। ঘটনার পর ক্ষোভ উগড়ে দিয়েছেন শহরের বাসিন্দারা, ঘাতক ট্রাক চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় দুটি তাজা প্রাণ বলি হয়েছে, এ দায় কার? এই প্রশ্নই ঘোরাফেরা করেছে শহরের আনাচে কানাচে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। তবে ২৪ ঘন্টার ব্যবধানে বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় এলাকার চেহারাটা বদলেছে অনেকখানি। এদিন এলাকায় গিয়ে দেখা গেল কড়া পুলিশি নিরাপত্তা, বর্ডারগামী ট্রাক চালকদের দাঁড় করিয়ে ব্রেথ অ্যানালাইজার মেশিনের সাহায্যে তাদের পরীক্ষা করা হচ্ছে। চালকেরা মদ্যপ অবস্থায় রয়েছেন কিনা মেশিনের সাহায্যে পরীক্ষা চালাচ্ছে পুলিশ। রাস্তার মাঝে যানবাহন নিয়ন্ত্রণের জন্য গার্ডরেল দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবুও ভয় কিন্তু থেকে যাচ্ছে মনের কোণে, অন্তত এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন কিংবা এই পথে যারা ছেলে মেয়েদের স্কুলে পৌঁছে দেন। গতকালকের ঘটনার পর এই ভয় যেন তাদের মনে আরও চেপে বসেছে। এদিন ছেলে মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়িতে ফেরার পথে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এক অভিভাবক জানালেন, ভয় তো রয়েছে, গতকাল যা ঘটে গেল এই জায়গা দিয়ে আসতে আমাদের খুবই ভয় লাগতো, আর সবসময় গাড়ি ঘোড়া সবসময় থাকতো জ্যাম। আজকে দেখছি পরিষ্কার আছে, অসুবিধা নেই, ভয়ও কেটে গিয়েছে। কিন্তু কি প্রতিদিন আগে এরকম প্রায় দিন আসতে গিয়ে এরকম জ্যাম হতো, স্কুলে লেট হতো, বাজে অবস্থা, মা ছেলে দুজনেই মারা গিয়েছে, ওর জন্য খুবই আমরা বাড়ানো হয়েছে। জায়গাটা পরিষ্কার দারুণ লাগ, যেরাম যদি থাকে আমাদের যাতায়াতের জন্য অসুবিধা নেই, ভালোভাবে আসা যাওয়া করতে পারবো আমরা। স্থানীয়রা চাইছেন পণ্যবাহী ট্রাক চলাচলের জন্য সময় বেঁধে দিক প্রশাসন। জয়দেব বণিক নামে এক ব্যক্তি স্কুল থেকে ছেলেদের নিয়ে বাড়িতে ফিরছিলেন, তিনি জানান, সাধারণ মানুষ হিসেবে আমরা চাই বনগাঁ আরও সুস্থ স্বাভাবিক হোক, আর প্রতিদিন আমাদের দুটো বাচ্চা প্রতিদিন স্কুলে নিয়ে যেতে হয়, এই 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 সমসাময়িক এই এই চত্বরটা এত যানজট থাকে, এত বৈদেশিক যে ট্রাকগুলো যাতায়াত করে আনসিকিউর ফিল করি, তৎসত্ত্বেও বনগাঁর সামগ্রিক উন্নয়ন সবাই চায়, কিন্তু তাহলেও সবাইকে এগিয়ে চলতে হবে, প্রশাসনকেও সজাগ দৃষ্টিতে দেখতে হবে যাতে এটাকে ওভারকাম করা যায়। প্রাণ একটা প্রাণ চলে গেল বাচ্চার, আমারও বাচ্চা রয়েছে, সবাই তো একটা ভীত সন্ত্রস্ত থাকেই, তার সবাইকেই এগিয়ে আসতে হবে, আমাদেরও যেমন সঠিকভাবে চলতে হবে প্রশাসনকেও তাকাতে হবে, এবং যা যেগুলো ট্রাক ড্রাইভার তাদেরকেও আরও সজাগ দৃষ্টিতে নিয়ন্ত্রণভাবে চালাতে হবে। সব মিলিয়ে সকলেই চাইছেন সাধারণের পথ নিরাপত্তা সুনিশ্চিত হোক, নিশ্চিন্তে পথ চলুক সাধারণ মানুষ। বনগাঁ থেকে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্স ল্যান্ড।